এই দালাল শোক দিবস পালন করতে হয়তো আজকে এসেছে। আপনারা ঠিকই দেখেছেন, এটা যদি আওয়ামী লীগের আমল হতো, এই মানুষটা ওখান থেকে সুস্থ শরীরে যাইতে পারতো না। আমার ভাইয়েরা তাকে পাহারা দিয়ে তারপরে তাকে ওখান থেকে রিক্সায় উঠিয়ে দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশটাকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, ছাত্র জনতা সাধারণ নাগরিক তারা তো এই শেখ হাসিনার বাংলাদেশের সেই ধ্বংসস্তূপকে আবার নতুন করে এইভাবে চালিয়ে দিতে দেবে না। তারা তো এই বাংলাদেশটাকে স্বাধীনভাবে চালাতে চায়, বিধায় আজকে তারা এই কার্যক্রম করে। কাদের সিদ্দিকীর মতো লোকেরা আজকে যায় 15ই আগস্ট পালন, ধান্দাবাজির জায়গা পান না। আপনি কখন 15ই আগস্ট পালন করতে যান, যখন মাত্র মাত্র 20 দিন আগে, 15 দিন আগে সারা বাংলাদেশে আপনার শত শত মানুষকে হত্যা করা হয়েছে? আপনি কি তাদের কবর জিয়ারত করে তাদের বিচার নিশ্চিতের জন্য শেখ হাসিনার কাছে গণভবনে আপনি যেতে পেরেছিলেন? আপনি দেখেন, আপনি যাদের কথা বলছেন যে বাংলাদেশে যে তারা আজকের 15ই আগস্ট পালন করতে গিয়েছে, কেউ কেউ তাদেরকে কেউ বাধা দিয়েছে কিনা, আমি আজকে সমগ্র ঢাকা শহরে ছিলাম। আমি বিশেষ করে 3টা স্পটে গিয়েছি, শাহবাগে গিয়েছি, তারপরে আপনার ধানমন্ডির 32 নম্বরে গিয়েছি, এবং সর্বশেষ বিএনপির সমাবেশ ছিল, সেই সমাবেশেও অংশগ্রহণ করেছি। এই 3টি জায়গায় উচ্ছ্বাসিত বাংলাদেশের নাগরিকদের দেখেছি, এবং কাউকে কোনো ব্যানার নিয়ে দলের প্রোগ্রাম হিসেবে ওই রকম কোনো জায়গায় ধানমন্ডিতেও দেখি নাই, তারপরে আপনার কি বলে শাহবাগেও দেখি নাই। যেটা ছিল সবচেয়ে একটি ভালো দিক, সেটা হচ্ছে যে জনগণ প্রতিহত করেছে আওয়ামী লীগের ষড়যন্ত্র। আপনি নিশ্চয়ই জানেন যে আমার যেটা ধারণা, হয়তো 15ই আগস্টের দুই একটা জায়গায় তাদের কর্মসূচি কোনো কারণে না কোনো কারণে পালন হয়তো হতো, কিন্তু তারা যখন বাংলাদেশের একটি বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের সেই বিপ্লবটাকে ঠেকানোর জন্য গোপনে গোপনে মিটিং করা শুরু করেছেন, ষড়যন্ত্র শুরু করেছেন, বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা শুরু করেছেন, এবং নতুন করে আবার এই সরকারকে চাপে রাখা শুরু করেছেন, তখন স্বাভাবিকভাবেই এই দেশের বাংলাদেশের নাগরিক যারা সম্মিলিত উদ্যোগে দেশের বিপ্লব সাধিত করেছে, তারা তো আর এটাকে কোনোভাবে ছেড়ে দিবে না, কারণ তারা তো এটাকে বিপ্লব করেছে। আজকের আমি কোনো পুলিশকে দেখি নাই যে আওয়ামী লীগের কোনো অফিস কিংবা কোন জায়গায় তারা বাধা প্রদান করতে, যেটা বিএনপির নেতাদের ক্ষেত্রে আওয়ামী লীগের লোকেরা বিগত দিনে করেছে। আজকে দেখেছি ধানমন্ডির এই জায়গাটায় শুধু ব্যারিকেড দেওয়া, কেন? যাতে কেউ ওই বাসাবাড়িতে আগুন না দেয়, এবং সামনে অবস্থান করছেন সাধারণ শিক্ষার্থীরা, তারা সেখানে ডিজি পার্টি করছে, আমি নিজেও অংশগ্রহণ করেছি এবং সেখানে আমি দেখেছি। কিন্তু 15ই আগস্টের একজন বীর বাহাদুরকে আমি আজকের বাংলাদেশে, এই স্বাধীন দেশে দেখলাম না। এটাই হচ্ছে আওয়ামী লীগের বাস্তব নমুনা। সাগর ভাই, আপনি দেখেন, যদি যারা এতদিন বলতো যে বিরোধী দল আন্দোলন করতে পারে না, সংগ্রাম করতে পারে না, তারা কেন মাঠে নাই, তারা কেন মাঠে নাই? আজকে পুলিশ ছিল না, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, একটা পুলিশের ছবি ধানমন্ডি 32 নম্বরের সামনে দেখাতে পারবেন না? তারপরেও কেন আওয়ামী লীগ সাহস করে, সত্যি সত্যি যারা আওয়ামী লীগ, তারা কেন ব্যানার নিয়ে আসতে পারলেন না? কেন আপনাকে বোরকা পরে আসতে হবে? কেন আপনাকে দালাল সেজে আসতে হবে? কেন আপনাকে ছাত্রদের পক্ষের কোনো একটি গ্রুপ সেজে আসতে হবে? এভাবে করে চুরি করে আপনি ওখানে ঢুকবেন, আবার সেই বিল্ডিং এ আগুন দেবেন, দুষ্কৃতি কার্যক্রম করবেন, সেটা তো সাধারণ জনগণ মেনে নিবে না। সেই কারণে আপনাকে অনেক জায়গায় দেখেছেন যে দুই একটা চরিত্র, যেটা আপনি বাংলাদেশের দেখে আজকের সাধারণ নাগরিকরা উচ্ছ্বাসিত হয়েছে, আনন্দিত হয়েছে। এই যে দেখেন, এটাও কিন্তু একজন দালালের ছবি। এই দালাল শোক দিবস পালন করতে হয়তো আজকে এসেছে। আপনারা ঠিকই দেখেছেন, এটা যদি আওয়ামী লীগের আমল হতো, এই মানুষটা ওখান থেকে সুস্থ শরীরে যাইতে পারতো না। আমার ভাইয়েরা তাকে পাহারা দিয়ে তারপরে তাকে ওখান থেকে রিক্সায় উঠিয়ে দিয়েছে। আপনি এর চেয়ে ভালো গণতান্ত্রিক দেশ কি চাইতে পারেন? ওনার এখন তো চাইতে পরনে কোনো, পারেন ওনার না, পরনে তো কোনো অনেক কিছু দেখছি কেউ না। কেউ নো 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 তারা ওখানে তাকে তাকে ওখানে রিক্সায় সেভ করে পাঠিয়ে দিয়েছে। তাকে ওখানে শ্রীলঙ্কার মতো জাইঙ্গাটা শুধুমাত্র আছে, কিন্তু ওই বডিটা তো জীবিত আছে, তাকে তো কেউ প্রহার করে নাই, কোনো পুলিশ আঘাত করে নাই, সাধারণ জনগণ আপনি ভালো করে দেখেন, এই লোকটা কিন্তু সুস্থ, একেবারে সবল লোকটাকে কিন্তু শান্ত মাথায় সুন্দর করে আজকে আজকে রিক্সায় উঠিয়ে, 32 এটা হয়েছে। আজকের আজকের এই ঢাকা শহরের ছবি আপনাকে দেখাচ্ছি, উনি এবং কে উনি বাংলাদেশের কে উনি কে আওয়ামী লীগের? আমরা এখনো জানি না, এটার এটার পরিচয়টা নিশ্চয়ই আমাদের এই এই ফেসবুকে এসেছে। আজকের বাংলাদেশে আপনি আচ্ছা, এটার হয়তো পরবর্তীতে পেয়ে যাবেন। শুধু এটাই নয়, আজকের আমি আপনাদেরকে বলি যে এই স্বাধীন বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা তারা এইটা নিশ্চিত করতে চেয়েছে যে আমাদের এই বিপ্লবকে কারা বাধা প্রদান করে, কারা ষড়যন্ত্র করে, তাদের ব্যাপারে তো তাদেরকে সতর্ক থাকতে হবে।
আপনি তো এটাকে, শেখ হাসিনা বাংলাদেশটাকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, ছাত্র জনতা সাধারণ নাগরিক তারা তো এই শেখ হাসিনার বাংলাদেশের সেই ধ্বংসস্তূপকে আবার নতুন করে এইভাবে চালিয়ে দিতে দেবে না, তারা তো এই বাংলাদেশটাকে স্বাধীনভাবে চালাতে চায়, মিলেই আজকে তারা এই কার্যক্রম করেছে। দেখেন, আমি মনে করি বাংলাদেশের নাগরিকরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের এই যে শত শত মানুষ মারা গেছে, এই মানুষগুলোর একটা মানুষের ক্ষেত্রে আওয়ামী লীগের কতগুলো দালাল আছে যারা রাজপথে বের হয় কিন্তু প্রতিবাদ করে নাই, কিন্তু তারা আজকের এই 15ই আগস্ট পালন করতে, কাদের সিদ্দিকীর মতো লোকেরা আজকে যায় 15ই আগস্ট পালন করতে, ধান্দাবাজির জায়গা পান না। আপনি কখন 15ই আগস্ট পালন করতে যান? যখন মাত্র মাত্র 20 দিন আগে, 15 দিন আগে সারা বাংলাদেশে আপনার শত শত মানুষকে হত্যা করা হয়েছে, আপনি কি তাদের কবর জিয়ারত করে তাদের বিচার নিশ্চিতের জন্য শেখ হাসিনার কাছে গণভবনে আপনি যেতে পেরেছিলেন? যান নাই। তার মানে এই ধান্দাবাজদের ক্ষেত্রে বাংলাদেশের ছাত্র সমাজ জেগেছে, যুব সমাজ জেগেছে, তারা আজকে তাদেরই প্রতিবাদ করছে যারা আজকে দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে অবস্থান করছে। তাকে তাকে তো যেতে দেওয়া হয়নি, তারও যতটুকু শুনেছি গাড়ি। তাকে তাকে তো দূরের কথা, বাংলাদেশের এই মুহূর্তের সম্রাট ভাইয়ের বক্তব্য থেকে তো আপনার জাজ করার কথা, বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগকে কেউ গণতান্ত্রিক দল মনে করে না, তাদেরকে একটা গণহত্যাকারী ব্যক্তি হিসাবে বাংলাদেশের জনগণ সাব্যস্ত করেছে। এটা কোনো কোর্ট করে নাই, আদালত করে নাই, ব্যক্তি করে নাই, দল করে নাই, সমগ্র জনগোষ্ঠী করেছে। আমি তো বারবার বলেছি যে আওয়ামী লীগকে জামাত নিষিদ্ধ করে নাই, ওই আওয়ামী লীগের মতো জামাতকে যেভাবে আপনি একটা কাগজে 1 ঘন্টার সিগনেচারে আপনি নাজায়েজ করে দিয়েছেন, সেটা তো এদেশের কেউ করে নাই। আওয়ামী লীগকে এই দেশ থেকে বিএনপি নিষিদ্ধ করে নাই, কিন্তু এটা কে করেছে? জনগণ করেছে। এবং আজও বলেছি আপনাকে যে আপনাকে চ্যালেঞ্জ দিলাম, ধানমন্ডি 32 নম্বরের সামনে একটা পুলিশের ছবি আপনি দেখাতে পারবেন না। আপনি সজীব অজয় জয়ের প্রোফাইলে যান, তিনি পিকচার শেয়ার করেছেন, দেখবেন সেখানেও একটা পুলিশ নাই। তার মানে কি দাঁড়ালো? বিনা পুলিশে আজকে জাতির সামনে তোমরা এসে দাঁড়াতে পারো না। তোমরা 16 বছর পর্যন্ত মানুষের মুখ চেপে ধরে, তারপরে গণতন্ত্র চেপে ধরে, তারপরে তোমরা নস্যাৎ করেছো, সেটার জবাব আজকে বাংলাদেশের সাধারণ জনগণ দিয়ে গিয়েছে। এখন টোকাইরা রাজনীতি করলে ওই ঘরে বসে, এই যে দেখেন একটা ভাঙ্গাচূড়া ঘরে বসে বঙ্গবন্ধুর জন্মদিন পালন হয়, এটাও আবার বাংলাদেশের ইতিহাসে আপনাকে দেখতে হবে। এর চেয়ে লজ্জার কি আছে বলেন? আপনি কি মনে করেন এটাকে, যে আজকের এই আওয়ামী লীগ? আমি সে কারণে প্রায় বলেছিলাম যে 1975 সালের 15ই আগস্ট যখন বাংলাদেশের শেখ মুজিবুর রহমান সাহেবের পতন হয়, এই আওয়ামী লীগের কেউ তার পাশে ছিল না। আর 24-এর এই ডিজিটাল যুগে আপনি চোখের সামনে দেখলেন 2 লক্ষ লোক আনবে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট, কিছু লোকের ভিডিও দেখতেছিলাম, এই লোকগুলার আন্দাজ পৈরান পর্যন্ত নাই। তারা বলে 15ই আগস্ট আপনারা নেমে যান, দেখিয়ে দেওয়া হবে, প্রতি বিপ্লব ঘটিবে। আরে প্রতি বিপ্লব ঘটাবা কি? তোমার জাঙ্গা তো মানে কি বলে, তোমার কাছে নিয়ন্ত্রণ নাই, তোমার প্যান্টের নিয়ন্ত্রণ নাই, তুমি ঠিক মতো আজকের একটা গণভবনের সামনে কিংবা তোমার যে দলীয় কার্যালয় সেই জায়গায় যাওয়ার মতো দুঃসাহস সাগর ভাই ওরা দেখাতে পারেনি। এখন আওয়ামী লীগের কিছু দুষ্ট লোকেরা যারা বিভিন্ন সময় হত্যার সাথে সম্পৃক্ত, তাদেরকে শেখ হাসিনা এখন আবার নতুন করে নামিয়েছে, যেই কাদের সিদ্দিকীর নাম নিয়ে আওয়ামী লীগ কোনোদিন একটা পোস্ট করে না, সেই কাদের সিদ্দিকী নিয়ে এখন সজীব অজয় জয় পোস্ট করে যে তার উপরে আক্রান্ত হয় আমরা মানে নিন্দা জানাই, এবং জি এ ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। আপনি সাগর ভাই, আজকের বাংলাদেশের চিত্র যদি আপনি দেখেন, সেই চিত্রটা এরকম ছিল যে সমগ্র বাংলাদেশের নাগরিকরা ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে গর্জে উঠেছে এবং তারা সেখানে প্রতিবাদ করেছে। আমি নিজে আজকে শাহবাগে বক্তব্য দিয়েছি ছাত্র আন্দোলনের একটা স্টেজে গিয়ে, আমি নিজে বিভিন্ন জায়গায় উপস্থিত থেকে সেখানে তাদের জায়গায় কথা বলেছি, আমি নিজে ছাত্রদের সাথে আজকের এই অনুষ্ঠানে আপনি দেখেন এই যে, এই যে ছাত্রদের আনন্দ, এই যে দেখেন এই মুহূর্তে এটা ছাত্রদের আনন্দ চলছে, এটা কিন্তু ধানমন্ডির সামনে একেবারে 32 নম্বরের সামনে, এটা কিন্তু কোনো ধরনের কোরআন তেলাওয়াত চলতেছে না, এটা কিন্তু কোনো ধরনের জঙ্গিবাদের কোনো আয়োজন নাই, এটা কিন্তু কোনো হুজুর নাই, আলেম নাই, এটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা। আজকের এই সাধারণ শিক্ষার্থীদের মনে যে ক্ষিপ্ততা সেটাই প্রমাণ করে আমি এখানে দাঁড়িয়ে আছি। তারা আজকের এখানে ডিজি পার্টি করেছে, এই ডিজি পার্টি কেন করেছে তারা? তারা করেছে এজন্য তাদের ভাইদের রক্ত চুষে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশকে কলঙ্কিত করেছে।
হাজার হাজার নাগরিকদেরকে হত্যা করেছে, তার বিচার নিশ্চিত না করা পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি তো দূরের কথা, বাংলাদেশে আওয়ামী লীগ নামক দলের উচ্চারণ করতে দেওয়া হবে না সাগর ভাই। এটাই ছাত্র জনতার দাবি। আজকের পনেরোই আগস্ট বাংলাদেশের জনগণ, আমি শেষ করছি, বাংলাদেশের জনগণ আজকের 15ই আগস্ট দাবি তুলেছে কি জানেন সাগর ভাই? তারা দাবি তুলেছে বাংলাদেশের এই মুহূর্তে ফ্যাসিবাদের শেখ হাসিনা যে নেত্রী তার ফাঁসি দিতে হবে, তার ফাঁসি নিশ্চিত না করা পর্যন্ত কেউ কোনো ধরনের আজকের এই বাংলাদেশের শেখ হাসিনার এই অপতৎপরতা মেনে নিতে পারে না। দেখেন আজকে সাগর ভাই এই যে আপনাকে একটা দুইটা ছবি একটু দেখিয়ে আমার বক্তব্য শেষ করছি, এটা হচ্ছে আমাদের উচ্ছ্বাসিত জনতা। দেখেন আপনাদের কারণে দেশপ্রেমিক হওয়ার সুযোগ হয়তো একটু পেয়েছিলাম, কিন্তু আপনার এই ভেজ দ্য পিপলের কারণে আমি অন্তত 1,000 লোকের নাম বলতে পারবো, মানে মানে যাদেরকে রিমেম্বার করছি তারা বারবার বলেছিল ফয়জুল ভাই ভেজ দ্য পিপল আপনার এই দেশ স্বাধীনের জন্য অবদান রেখেছে, আপনারা কথা বলেছেন, এই পিকচার গুলো সেখানে শত শত হাজার হাজার মানুষের ছবি আজকের এই সারা দিনে তুলতে হয়েছে, কারণ তারা শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামে যারা কাজ করেছে তাদেরকে দিয়েছে। একটা জিনিস সাগর ভাই স্পষ্ট করে বলতে চাই, এখনো সময় আছে যারা দালালি করেছে এই স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে, তারা যদি তওবা করে দেশ বিনির্মাণের জন্য এগিয়ে আসে আমি বিশ্বাস করি দেশ বিনির্মাণে তাদের অবদান রাখার হয়তো বেঁচে থাকার সুযোগ থাকবে, কিন্তু যারা দালালি করছে আবারও আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বহাল করার চেষ্টা করবে তারা এই বাংলাদেশ থেকে চরমভাবে ধিক্কৃত হবে এবং তাদেরকে এই বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে, এবং এটা ছাত্র জনতা সবাই মিলে করবে। আমাদের এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সব দল সকল চৌধুরী মিলন।